ডাটা বা এমবি ছাড়াই ব্যবহার করতে পারবেন ইসলামি ব্যাংকের সেলফিন অ্যাপস এবং আই স্মার্ট অ্যাপস, ইন্টারনেট ব্যাংকিংয়ের আই স্মার্ট অ্যাপস এবং mCash অ্যাপ। এই অ্যাপগুলো ডাটা ছাড়াই বা এমবি ছাড়াই ব্যবহার করতে পারবেন। তো আমরা এই জিনিসটা পরীক্ষা করে নিচ্ছি। প্রথমে আমি দেখে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওয়াইফাই অন করে নিলাম। ওয়াইফাই অন করার পরে আমি মাই জিপিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ডাটা, এখানে দেখতে পাচ্ছি 0 MB ডাটা রয়েছে, মিনিট সব কিছু 0 রয়েছে। এখানে কোনো ডাটা প্যাক চালু নেই, আপনারা দেখতে পাচ্ছেন 0 MB। দেখে নিলেন, এখন আমি এখান থেকে ওয়াইফাই কানেকশন অফ করে দিব। ওয়াইফাই কানেকশন অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেকশন অফ করে এখানে এই যে ডাটা কানেকশন রয়েছে, এই যে ডাটা কানেকশন দেখতে পাচ্ছেন, ডাটা কানেকশন রয়েছে। তো ডাটা কানেকশন চালু রাখতে হবে। আর আমার মোবাইলে 2টি সিম রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কানেকশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি 2টি সিম। তো সিম কার্ড ম্যানেজার থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 2টি সিম রয়েছে, সিম 1 এবং সিম 2। সিম 1-এ মোবাইল ডাটা দেখতে পাচ্ছেন, সিম 1, এটা গ্রামীণ ফোন রয়েছে, এটা মোবাইল ডাটা চালু রয়েছে সিম 1-এ। এটা আপনারা দেখতে পেলেন, ডাটাও দেখতে পেলেন 0। এখন আমি সেলফিন অ্যাপে চলে যাব। এখানে আমার এখন চালু রয়েছে মোবাইল ডাটা, ওয়াইফাই অফ রয়েছে। তো আমি এখন লগ ইন করছি। দেখতে পাচ্ছেন সেলফিনে লগ ইন করলাম, ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, মোবাইল টপ আপ, হ্যাঁ সব কিছু করা যাবে এখন। তো এক্ষেত্রে আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এই যে ডাটা 1 এটা অন রাখতে হবে, এটা অফ থাকলে হবে না। দেখুন, ডাটা কানেকশন, মোবাইল ডাটা কানেকশনটা অন রাখতে হবে। এখন লগ ইন করছি, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অ্যান্ড ট্রাই এগেন, মানে এটা বলছে। তো আমার এক্ষেত্রে কী করতে হবে, ডাটা কানেকশন, মোবাইল ডাটা কানেকশন এটা অন রাখতে হবে। ডাটা নেই, এমবি নেই, কিন্তু আমাকে ডাটা কানেকশন অন রাখতে হবে। এখন আমি লগ ইন করছি, লগ ইন হয়ে গেল, লগ আউট দিয়ে দিলাম। আমার এই অবস্থায় এখন দেখেন আমার মোবাইল ডাটা কানেকশন অন রয়েছে, ওয়াইফাই অফ রয়েছে। কিন্তু আমি বিকাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন বিকাশে লগ ইন করব। দেখুন, বিকাশে লগ ইন করতে চাচ্ছি, হচ্ছে না। বিকাশের ক্ষেত্রে লেখা আছে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করে আবার চেষ্টা করুন, হচ্ছে না বিকাশ কানেকশন। দেখুন মোবাইল ডাটা অন রয়েছে কিন্তু বিকাশ কানেকশন হচ্ছে না। কিন্তু আমি সেলফিনে চলে যাই, সেলফিনে লগ ইন করছি, হ্যাঁ সেলফিনে লগ ইন হয়ে গেল, দেখতে পাচ্ছেন সেলফিনে লগ ইন হয়ে গেল। আমি লগ আউট দিয়ে নিচ্ছি, আর বিকাশেরটা দেখুন, বিকাশের ক্ষেত্রে লেখা আসতেছে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করে আবার চেষ্টা করুন, বিকাশ কানেক্ট হচ্ছে না কিন্তু সেলফিনে কানেক্ট করা যাচ্ছে, বিকাশে কানেক্ট হচ্ছে না, ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করে আবার চেষ্টা করুন, কিন্তু সেলফিনে কানেকশন হবে। সেলফিনে লগ ইন করছি এই অবস্থায়, দেখুন লগ ইন হয়ে গেল, দেখতে পাচ্ছেন কিন্তু বিকাশে কানেক্ট হচ্ছে না। তা আপনারা বুঝতে পারলেন যে মোবাইল ডাটা বা এমবি ছাড়াই আপনারা এখন ব্যবহার করতে পারবেন ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপস, আই স্মার্ট অ্যাপস এবং এমকেশ অ্যাপস। এই অ্যাপসগুলো
গ্রামীণ ফোনের গ্রাহকরা ডাটা ছাড়া বা এমবি ছাড়াই ব্যবহার করতে পারবেন এই অ্যাপসগুলো। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।